যাদেরকে নিয়ে আমরা ভাবছি, যাদের আইডল আমরা যাদেরকে গ্রহণ করেছি, যাদের আদর্শ আমরা চলছি, তারা কারা? তারা হচ্ছে তারা যারা প্রতিনিয়ত আমার মুসলমান ভাইকে হত্যা করে, যারা প্রতিনিয়ত আমার মুসলমান ভাইদের রক্ত দিয়ে তারা জমিনকে প্রভাবিত করে দিচ্ছে, তারা হচ্ছে তারা যারা আমার রসুলকে নিয়ে তারা শত্রুতা করে, তারা হচ্ছে তারা যারা আমার মসজিদগুলো দখল করার জন্য 24 ঘন্টা তারা সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তাদের পতাকা নিয়ে ব্যস্ত, আমরা তাদের আদর্শ নিয়ে ব্যস্ত, আমরা তাদের খেলা নিয়ে ব্যস্ত, অথচ আমরা যদি জাহান্নামের দিকে চলে যাচ্ছি এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। কার কাছে কি জবাব দিবেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি যার আদর্শ গ্রহণ করবে সে তার ওই কওমের সাথে সম্পর্কিত হয়ে যাবে। আপনি রোনালদোর পিছনে হাঁটবেন, আপনি মেসির পিছনে হাঁটবেন, আপনি নেইমারের পিছনে হাঁটবেন, ওদের আদর্শ গ্রহণ করবেন, ওদের ঠিকানা কোথায়, কথা বলেন কোথায়, জান্নাতে যাবে তো নাকি কোথায় যাবে? আদর্শ যারা গ্রহণ করবেন তারা কোথায় যাবেন? তার সাথেই যাবেন, যেখানে যায়। সাবধান, ভুলে যাবেন না আপনার আদর্শ সে না, আপনার আমার আদর্শ কার? আল্লাহ রসুলের। لقد كان لكم في رسول الله اسوه حسنه, আমাদের একমাত্র আদর্শ কার হবে? আল্লাহ রাসূলের। আমাদের খাওয়ার আদর্শ, চলার আদর্শ, কথা বলার আদর্শ, পোশাকের আদর্শ, চেহারার আদর্শ, যত রকমের আদর্শ আছে, যত জীবনের যতটা কাজ করব প্রত্যেকটার ক্ষেত্রে কার আদর্শ গ্রহণ করব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। আপনি আমি যদি আদর্শ থেকে দূরে সরে যাই, আপনার আমার ঠিকানা ওই তাদের সাথে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিক বুঝ দান করুক। এবং এই الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا, من يهده الله فلا مضل له بينهما فإن بغت
فأصبحوا
না তাহলে তোমরা তাদের মধ্যে মীমাংসা তৈরি করে দাও সুবহানাল্লাহ তাদের ভিতরে দ্বন্দ্ব বাঁধাইও না দ্বন্দ্ব কি করো নিরসন করে দাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সাহাবায়েরা এই ব্যাপারে যখন এই ধরনের একটা মন্তব্য করলেন তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করলেন আর বলে দিলেন যে তোমরা দ্বন্দ্বে যেও না দ্বন্দ্ব সংঘাতে যারা লিপ্ত হয় তাদের ভিতরে মীমাংসা করে দাও এটাই হচ্ছে উত্তম কাজ সুবহানাল্লাহ ইসলাম কি শান্তি চায় ইসলাম কি চায় শান্তি চায় ইসলাম অশান্তি চায় না ইসলাম যুগে যুগে শান্তি স্থাপনের দৃষ্টান্ত দিয়েছে আর যুগে যুগে নমরুদ ফেরাউন হামান ওয়ালিদ ইবনে মুগীরা আব্দুল্লাহ ইবনে উবাই আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা এরা সব সময় দ্বন্দ্ব লাগাতো আর সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করতো আর সমস্ত বদনামগুলো মুমিনদের উপরে দিয়ে দিত ইসলাম শান্তি চায় না ইসলাম সব সময় শান্তি চায় কোরআনের পরতে পরতে আল্লাহ শান্তির বার্তা দিয়েছে রাসূলের প্রত্যেকটা আদর্শের মধ্যেই শান্তির বার্তা দিয়েছেন রাসূলের 27টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন কোন যুদ্ধেই তিনি আগে আক্রমণ করেন নাই বরঞ্চ আক্রমণ হওয়ার পরে আক্রান্ত হওয়ার পরে তারা কি করেছেন প্রোটেকশন গ্রহণ করেছেন আল্লাহ রাসূলের ব্যক্তি স্বার্থের জন্য কিছুই করেন নাই যা করেছেন ইসলামের স্বার্থের জন্য করেছেন তো ইসলাম আমাদেরকে শান্তি শিক্ষা দেয় কিভাবে মানুষের মাঝে শান্তি স্থাপন করা যায় কিভাবে পরিবারের ভিতরে শান্তি স্থাপন করা যায় কিভাবে সমাজে শান্তি স্থাপন করা যায় কিভাবে রাষ্ট্রে শান্তি স্থাপন করা যায় এই নীতিমালা সূরাতুল হুজুরাত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সূরা হুজুরাত একটা গুরুত্বপূর্ণ একটা সূরা সমাজ জীবনে এই সূরাতুল হুজুরাতের শিক্ষা যদি বাস্তবায়ন হয়ে যেত তাহলে সমাজের ভিতরে কোনো বিশৃঙ্খলা তৈরি হতো না সবার হাতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই কওমের ভিতরে যে ঝগড়া লাগলো আল্লাহ রাসূল নিয়ে গেলেন এবং তাদের ভিতরে মীমাংসা করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বন্দ্ব নিরসনের জন্য বলে দিয়েছেন যে পরস্পরের ভিতরে যদি দ্বন্দ্ব বাজে তাহলে তোমরা কি করবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উনসুর আফাকা যালিমান আও মাযলুমান তুমি তোমার ভাইকে সাহায্য করো যদি সে জালেম হয় তাহলে করো যদি সে মাজলুম হয় অত্যাচারিত হয় তাহলে তুমি তাকে সাহায্য করো সুবহানাল্লাহ فقال رجل يا رسول الله انصر اذا كان مظلوما هل الرسول صلى الله عليه وسلم যদি কোনো ব্যক্তি মজলুম হয় তাহলে মজলুম ব্যক্তিকে সাহায্য করা যায় আমি সাহায্য করব আর ওয়াইতাইদা কানা জালিমান কাইফা নুসুরু যদি কোনো ব্যক্তি জালিম হয় তাহলে আমি কিভাবে তাকে সাহায্য করব আর রাসূল কাছে প্রশ্ন আল্লাহ রাসূল বুঝলাম একজন মজলুম ব্যক্তি মার খাচ্ছে আমি তাকে ওখান থেকে ধরে নিয়ে দূরে সরাই দিলাম অথবা যে মারছে তাকে আমি বাধা দিলাম এভাবে করে মজলুম ব্যক্তিকে আমি সাহায্য করলাম কিন্তু একজন জালিম ব্যক্তি যে অত্যাচার করে তাকে আপনি কেমনে সাহায্য করব তার মানে তো এটা দাঁড়ায় যে যে জুলুম করে যে মারে তাকে আপনার লাখে আগাই দেওয়া এরকম বোঝা যায় না জালিমকে যদি সাহায্য করা হয় তার মানে তো তাকে তো আরো জুলুম করার সুযোগ দেওয়া হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিলেন যে কালা আল্লাহ রাসূল বললেন তুহজাজু তুমি তার হাত ধরবা তাবনাউহু মিনাজ্জাল এবং তাকে জালিম থেকে তাকে জুলুম থেকে তাকে ফিরিয়ে রাখবা তার হাত ধরে ফা ইন্না যালিকা নানসুরুহু এটাই হচ্ছে তাকে সাহায্য করা যে তুমি যে অত্যাচার করছে যে জুলুম করছে যে মারামারি করছে যার ক্ষমতা প্রয়োগ করছে তাকে তুমি ধরো তার হাতটা টেনে ধরো তাকে থামাও যে তুমি জুলুম করিও না তুমি সরো মাজলুমদেরকে তুমি হেফাজত করো এভাবে করে কি করতে হবে জালিমের হাত ধরে
মাজলুমকে সহযোগিতা করতে হবে আর জালিমকে জুলুমের হাত থেকে রক্ষা করে তাকে জালিম হওয়া থেকে রক্ষা করতে হবে এটা হচ্ছে তাকে সাহায্য এটা হচ্ছে বড় সাহায্য যে একটা মানুষ জালিম হয়ে যাচ্ছে অত্যাচারী হয়ে যাচ্ছে তার অত্যাচার থেকে মানুষ হেফাজত করার মানে হচ্ছে ওই যে অত্যাচার করে তাকে আল্লাহ জাহান্নামের আযাব থেকে তাকে রক্ষা করে দেওয়া এটা ভালো নাকি এটাই তো উত্তম সাহায্য আমাদের যদি কেউ একটা বিল্ডিং করে দেয় আমি তো মহান খুশি কিন্তু আমি এই জন্য খুশি না যে একজন আমাকে সকালবেলা পড়ে ফজরের নামাজের সময় আমাকে নামাজে ডাকছে আমি এই জন্য কিন্তু খুশি হব না খুশি হব কথা বলে খুশি হই আর রাগ হই হ্যাঁ সকালবেলা ঘুমের ভিতরে আমার ডিস্টার্ব করলো কি দায়টা পড়েছে তা না করলে কি হইতো অথচ সর্বোত্তম সাহায্য তো এটাই আপনাকে 50,000 টাকা দেওয়ার চেয়ে আপনাকে একটা মানুষ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনাকে ফজরের নামাজের পরে তার নিজেরটা খেয়ে নিজেরটা পরে আপনাকে জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচানোর জন্য আপনাকে ডাকছে এটাই তো উত্তম কাজ এটাই তো বড় কাজ এটাই তো বড় সাহায্য তাই একজন জালিমকে তার জুলুম থেকে রক্ষা করা জুলুম থেকে প্রতিহত করা এটাই কি উত্তম সাহায্য সম্মানিত হাজেরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মীমাংসা করার ফজিলত কি মীমাংসা করলে পরে কি লাভ আল্লাহ রাসূল বললেন উখবিরুকুম বিআফদালি মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়াল সলাত আল্লাহ রাসূল বলেন আলা উখবিরুকুম আমি কি তোমাদেরকে খবর দেব না بأفضل من درجات دار مرجدة دار شمار عليك بشيء السيام والصلاة والصدقات تم رجع نماز کرو نفل نماز کرو رجع روزا لکھو ابن نفل دان سب کرو امی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم بولے دیلا اے نفل نماز کرو نفل روزا لکھا ابن نفل دان سب کرو چاہی دو آمی تبا در کشن در چشن بر بیا گئے گو اتب شن بار এমন একটা সংবাদ বলবো না আমরা শুনবেন না যেটা করলে কি হয় নামাজ পড়ার চাইতে রোজা রাখার চাইতে নফল দান সদকা করার চাইতে বেশি মর্যাদা আল্লাহ তাআলা দান করে দেন বেশি নেকি লিখে দেন বেশি সওয়াব লিখে দেন সাহাবায়ে কেরামদের এই কথা বলার সাথে তারা কি করবে না ওটা বলার দরকার নাই আজকে কোন জায়গায় গেলে কয়টা টাকা পাওয়া যাবে এটা বলে দেবে এটা বলতে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম ছিলেন নেকির জন্য পাগল পারা তারা একটা নেকি কোন জায়গায় পাওয়া যায় আল্লাহ রাসূলের পাশে বসে থাকতেন আহলে সুফার সদস্য ছিল 70 জন কয়জন 70 জন সদস্য ছিলেন যারা সব সময় মসজিদে নববীতে থাকতেন এবং মসজিদে নববী থেকে আল্লাহ রাসূলের কাছ থেকে ইলম শিক্ষা করতেন তাদের ঘর দরজা সব ফেলে রেখে একভাবে নীরব একবারে খারাপ উদ্দেশ্য ছিল আল্লাহ রাসূলের সাহাবাত লাভ করা আল্লাহ রাসূলের কাছ থেকে ইলম অর্জন করা ওই যদি কেউ কিছু দিয়ে যেত খেতে না পাইলে খেতে না চুপচাপ থাকতে কারণ সে হাত বাড়তে না কতটা পাগল পারা সেটা আল্লাহ রাসূলের জন্য নেকির জন্য কতটা পাগল পারা যে খর সংসার সব কিছু তারা ত্যাগ করে দিয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খবর পড়ার পরে সাহাবায়ে কেরাম তো বললেন হ্যাঁ আল্লাহ রাসূল অবশ্যই বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাহুন দাতাল ইয়াম বাইনা ফাইনাল ফাসাদ দাতাল বাইনে হিয়া আলাকাত সেটা হচ্ছে যে দুইটা ধ্বংসকারী বিষয়ের মাঝখানে অর্থাৎ দুইজনের ভিতরে দ্বন্দ্ব আছে দুইজনের ভিতরে ঝগড়া আছে ঝগড়ার ভিতরে কেউ যদি তৃতীয় পক্ষ এসে মীমাংসা করে দেয় এটা হচ্ছে নামাজের চেয়ে রোজার চেয়ে দান সদকা করার চেয়ে উত্তম দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব কি করবেন নিরসন করে দেন মিটাই দেন আপনি যদি কারো দ্বন্দ্ব মিটাই দেন কারো যদি শান্তি স্থাপন করে দেন আপনার মানুষকে শান্তি দেবেন আল্লাহ তাআলা শান্তি দিয়ে দেবেন কিন্তু আমরা তো করি এটা গ্যাস জ্বাল লাগানোর উস্তাদ কোন জায়গায় কোন
সুইটা ঢুকাই দিয়ে গ্যাসটা লাগানো যায় সেখানে ভাগ খুঁজি আমার সাথে একজনের সাথে খুব ভালো সম্পর্ক আছে তৃতীয় পক্ষ চিন্তা করে এই দুইজনের ভিতরে তো ভালো সম্পর্ক রাখা যায় না সহ্য হচ্ছে না আমার এখন কি করতে হবে এর মাঝখানে দ্বন্দ্ব তৈরি করে দিতে হবে যেন একজন আরেকজনে দেখলে বলে ছুরি নিয়ে দাঁড়ায় এরকম একটা সম্পর্ক তৈরি করে দিতে হবে করি কিনা বলেন আপনি এটা যদি না হতো সমাজে এত গ্যাঞ্জা হতো না এত মারামারি হতো না ইসলাম কি চায় শান্তি চায় ইসলাম কি চায় শান্তি চায় শান্তির পথ স্পষ্ট করে দিয়েছেন এমনকি এই শান্তি স্থাপন করতে গিয়ে যদি মিথ্যা কথা বলা লাগে তাও কি করেছে ইসলাম অনুমোদন দিয়ে দিয়েছে বউয়ের সাথে শাশুড়ির সাথে দ্বন্দ্ব আছে আপনি আমি ছেলে হিসেবে কি করব মিটাই দেব যে বলব যে মা তোমার তো খুব ভালোবাসে মা তো তোমার প্রশংসা করে সবসময় তোমার যাবতীয় প্রয়োজনের জন্য মাই তো আমার কাছে তাগিদ করে এইটা এনে দেওয়া দরকার সেটা এনে দেওয়া দরকার এটা তো মা আমাকে বলে আবার স্ত্রীর কাছে যা যেরকম বলে মার কাছে যেরকম বলা যে মা তোমার বউ তো তোমার অনেক ভালোবাসে তোমার সাথে সম্পর্ক ভালো সে তো তোমার প্রশংসা করে তোমার যাবতীয় প্রয়োজনের কথা আমার কাছে বলে তারপর হচ্ছে আমি তোমাকে জানো তুমি তো আমার সব কিছু বলো না বলেন দেখি কথাটা সে বলে না বরঞ্চ একজন আরেকজন আর বিপদ করে খারাপটা বলে ভালো কথা বলে না কিন্তু আপনি আমি যদি সংসারের ছেলে হিসাবে একজন সন্তান হিসাবে মায়ের সাথে আর স্ত্রীর সাথে কথা বলতে পারি না সম্পর্ক কি ভালো হবে না খারাপ হবে বউ শাশুড়ির যুদ্ধ থাকবে হ্যাঁ থাকবে কিন্তু আমরা এটা করি না কেউ অতি স্ত্রী ভক্ত আবার কেউ অতি মা ভক্ত মায়ের কথা অনুযায়ী স্ত্রী পরে মাঝে মাঝে টর্চার আবার স্ত্রী কথা অনুযায়ী মায়ের পরে টর্চার ঘর থেকে বের করে দেই খাবার বন্ধ করে দেই তার সাথে দুর্ব্যবহার করি এটা কি ঠিক মোটেও ঠিক না ইসলাম নিরসন চায় দ্বন্দ্ব চায় সমাজের ভিতর শান্তি তার প্রথম শান্তির জায়গা কোনটা সংসার কারণ সংসারের ভিতরে যদি শান্তি হয় বাইরেও কি আস্তে আস্তে শান্তি স্থাপিত হয়ে যায় সময় হাজিরে আল্লাহ রাসূল বলছেন যে যে দুইজনের মাথায় যদি মিথ্যা কথা বলা লাগে দ্বন্দ্ব হয়েছে দ্বন্দ্বের কারণে পরস্পর পরস্পরের প্রতি এমন ক্রোধ যে তাকে মেরে হত্যা করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা রাতে আল্লাহ তাআলা তৃতীয় আসমানে অবতরণ করেন এবং তার প্রত্যেকটা বান্দাকে ডেকে ডেকে তার চাহিদার কথা বলেন যে কার কে আছে যাও গুনাহ মাফ করে দেন কিন্তু তিন শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যাদের পরস্পরের মধ্যে দ্বন্দ্ব আছে একজন আরেকজনের প্রতি হিংসা রাখে বিদ্বেষ রাখে একজন আরেকজনের প্রতি খারাপ চিন্তা চেতনা রাখে এটা যদি কারোর ভিতরে থাকে তাহলে কি করে না আল্লাহ তাআলা তাকে মাফ করে না যাকে বলা হয় মুশাহি হিংসা আমি নামাজে এক জায়গায় পড়ছি মসজিদে পড়ছি নামাজ কিন্তু মসজিদে আর এক ভাই আমার আসছে দেখার সাথে সাথে অন্তরের ভিতরে কামড় দেয় যে ওই বদমাইশটা এখানে আসলো বলি না আছে না সমাজের ভিতরে অসংখ্য দ্বন্দ্ব আছে যে দ্বন্দ্বের কারণে পরস্পর পরস্পরের সুযোগ পেলে আমরা হত্যা করতে পারি মারতে পারি তার বড় ধরনের ক্ষতি করতে পারি ইসলাম বলছে যে এই দ্বন্দ্ব তিন দিনের বেশি দ্বন্দ্ব রাখা কি খারাপ কেউ যদি একজন মুসলিমের বা মুমিন ভাইয়ের সাথে ফাওকা সালাতা তিন দিনের বেশি যদি রাগ রাখে আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিয়েছে রাগ রাখা যাবে তিন দিনের বেশি রাগ রাখা যাবে কিন্তু আমরা তো দেখছি দিনের পর দিন রেগে আছি একজনের প্রতি আরাম করে করি না করা যাবে না তিন দিনের বেশি রাগ রাখা যাবে না যে কোনো কারণে হোক না কেন আল্লাহ বলছেন যে তাহলে মিথ্যা কথা বলতে পারবা তুমি যদি সমাধান ভালো কাজের উদ্দেশ্যে তুমি একটা মিথ্যার আশ্রয় নিতে পারবে এটাকে বলা হয় তাওরিয়া কি বলা হয়
তাওরিয়া বলা হয় আল্লাহ রাসূল বলেছেন লাইসাল কাযাব আল্লাযী ইউসলিহু বাইনান নাস ওই ব্যক্তি মিথ্যাবাদী নয় যে ব্যক্তি পরস্পরের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য মিথ্যা কথা বলে কিনা মিথ্যাবাদী না অথচ মিথ্যার ব্যাপারে কোরআনে তো অসংখ্য আয়াত আছে ফাওয়াইদ ওয়াইলুল লিল মুকাজ্জিবিন ওয়াইলুল লিল মুকাজ্জিবিন মিথ্যাবাদী ধ্বংস হোক মিথ্যাবাদী ধ্বংস হোক অথচ এখানে কি বলছে মিথ্যাবাদীকে যে মিথ্যা কথা বলছে কিন্তু উদ্দেশ্য ছিল যে পরস্পরের প্রতি কি করা ভালো সম্পর্ক করা দেখ দুইজন দ্বন্দ্ব আছে দ্বন্দ্বটা মিটানোর জন্য এই ভূমিকা যিনি রাখলেন উনি মিথ্যার আশ্রয় নিয়েছেন কিন্তু মিথ্যা আশ্রয় নেওয়ার পরেও তিনি কি না মিথ্যাবাদী না প্রশংসনীয় এটা বলছেন যে ফায়ালি খায়রান আও ইয়াকুলু খায়রান হয়তো সে যদি ভালো কথা বলবে অথবা ভালো কাজ করবে উদ্দেশ্য কি ভালো কথা বলা অথবা ভালো কাজ করা এই উদ্দেশ্য যদি সে বিস্তর আশ্রয় নেয় তাহলে সেটা কি হবে না গুনাহগার হবে না সে মিথ্যাবাদী হিসেবে গণ্য হবে না মীমাংসাকারীর মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم إن المقدس مقسطين عند الله على منابر من نور عن يمين الرحمن عز وجل الرسول صلى الله عليه وسلم قال أئن المقسط مقسطين عند الله على المنابر من نور عن يمين الرحمن جبكتي পরস্পরের ভিতরে দ্বন্দ্ব নিরসন করে দেবে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের মেম্বারের ডান পাশে তার অবস্থান হবে কোন জায়গায় থাকবে ডান পাশে আল্লাহ রাসূলের আল্লাহ রাব্বুল আলামিনের যে চেয়ার থাকবে নূরের যে মেম্বার থাকবে এই মেম্বারের ডান পাশে আল্লাহ তাআলা তাকে জায়গা করে দিবেন সুবহানাল্লাহ এটা কি আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কোড আছে প্রত্যেকটা হাদিসের দলিল আছে কোন জায়গার কোন নাম্বার হাদিস যেহেতু সময় কম থাকে যেহেতু বলি না প্রত্যেকটা দলিল আছে প্রত্যেকটা সহিহ হাদিসের আলোকেই কথাগুলো তো আমাদের কি সমাজের ভিতরে দ্বন্দ্ব নিরসন করা দরকার না দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া দরকার হ্যাঁ আল্লাহ রাসূল বলেছেন লা ইউদখুলুল জান্নাতা লাম্মামুন যে যুগলপর একজনের ভিতরে আরেকজনের দ্বন্দ্ব লাগাই বেড়ায় সে কখনোই জান্নাতে যেতে পারবে না বরঞ্চ উল্টা কাজটা করা উচিত সমাজের ভিতরে শান্তি স্থাপনের জন্য দ্বন্দ্ব নিরসন করা উচিত যেখানে যে দ্বন্দ্ব দেখব সেখানে কি করব আমি শুনতে পেলাম আমার কানে আসলো যে একজনের সাথে দ্বন্দ্ব আছে ওই দ্বন্দ্বটা কিভাবে নিরসন করে যায় সে চিন্তা ফিকির মাথার ভিতরে নেওয়া দরকার তার আলোকে নিরসন করে দেওয়া দরকার এভাবে আপনি আমি প্রত্যেকে যদি যার যার অবস্থান থেকে দ্বন্দ্বগুলো নিরসন করে দিই সমাজে কি ফেতনা থাকবে মারামারি থাকবে অশান্তি থাকবে কিছুই থাকবে না সমাজের ভিতরে শান্তি অটোমেটিক চলে আসবে যে শান্তির খোঁজে আমরা কোর্টে যাই থানায় যাই ওই কোর্টে থানায় না যে আমি ভাই হিসেবে আপনি ভাই হিসেবে পরস্পর ইসলাম করে দেন সংশোধন করে দেন কোর্ট এমনি বন্ধ হয়ে যাবে এটা দরকার শান্তির জন্য কোর্ট শান্তি দিতে পারে না একজন উকিলের টার্গেট থাকে সবাই না ম্যাক্সিমাম উকিলের টার্গেট থাকে দ্বন্দ্বটা কিভাবে আরো জিয়ে রাখা যায় কারণ যতদিন দ্বন্দ্ব জিয়ে রাখবে ততদিন তার পকেট ভরবে ঠিক না বলেন হাজার হাজার লক্ষ লক্ষ মামলা কোর্টে ঝুলছে বিচারালয়ে ঝুলছে আদালতে ঝুলছে নিরসন হচ্ছে না কেন হচ্ছে না কারণ এগুলো হচ্ছে সিন্ডিকেট এটা করা হয় তাদের ইনকাম বাড়ানোর জন্য এগুলো করে পুলিশের কাছে যাবেন ম্যাক্সিমাম পুলিশ তারা কি করে আপনি তার কাছে পরামর্শ নিতে যাবেন বলবেন যে একটা মামলা করে দাও কারণ মামলাটা করলে পরেই তার ইনকামের পথ ওপেন হয়ে যায় কথা কি বোঝেন এই জন্য দ্বন্দ্বে যাবেন না সংঘাতে যাবেন না কোর্টে যাবেন না থানায় যাবেন না এলাকার ময় মুরব্বী যারা আছে তাদেরকে নিয়ে বসুন বসে বাস্তব কথাগুলো তুলে ধরুন এবং তার আলোকে বিচার মীমাংসা করে দিন দেখবেন যে সব কিছু সুন্দর হয়ে যাবে যিনি বাদী যিনি বিবাদী দুইজনের জন্যই বিড়ম্বনা
দুইজনের জন্য ঝামেলা কেউ কি সুখে থাকতে পারে বলেন এইজন্য ইসলাম কি চায় শান্তি চায় এবং শান্তির পথ বলে দিয়েছেন শুধু শান্তি চায় শান্তি চাওয়ার পরে কি করতে হবে কিভাবে শান্তি পাওয়া যাবে এই পথটা বন্ধ রাখেন না পথটা কি করেছেন উন্মুক্ত করে দিয়েছেন শান্তির পথটাকে সম্রাট হাজির আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই পরস্পরের দ্বন্দ্ব নিরসন করে দেবে আল্লাহ রাসূল বলেছেন তার জায়গা হবে কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের নূরের যে মিম্বার থাকবে মিম্বারের ডান পাশে তাকে জায়গা করে দিবে আমরা দ্বন্দ্ব নিরসন করব তো ইনশাআল্লাহ আমরা দ্বন্দ্ব নিরসনের চেষ্টা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিস আছে যে তিনি বলছেন যে আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা'ওয়ানু তিন জায়গা বলছেন সে ব্যক্তি তার রাষ্ট্রের ভিতরে মীমাংসা করে সে তার হুকুমতের ভিতরে অর্থাৎ তিনি একজন বিচারক বিচারক হিসাবে তিনি কি করেন ন্যায় প্রতিষ্ঠা করেন হক বিচার করেন কারো টাকা খেয়ে বা কারো বন্দুকের জোরে অথবা কারো প্রভাবে প্রভাবিত না হয়ে সে একেবারে আল্লাহর জন্য সত্যটা জেনে বুঝে সত্য রায় প্রদান করে সত্য বিচার করে আল্লাহ রাব্বুল আলামিন এই এক শ্রেণীর মানুষকে ওই মেম্বারের পাশে ডান পাশে আল্লাহ তার জায়গা করে দিবেন দুই নম্বর বলা হচ্ছে ওয়া আহলিহিম তার পরিবারের মাঝে পরিবারের মধ্যে মাঝে মাঝে কি হয় ছেলের মেয়ের ভিতরে ডিভাইড করে ফেলে কেউ ছেলেকে অধিক ভালোবাসে আবার কোনো কোনো জায়গায় কেউ মেয়েকে অধিক ভালোবাসে ভালোবাসা হওয়া উচিত ন্যায়সঙ্গতভাবে যে যতটুকু পাবে আমার সম্পত্তি আছে আমার সম্পত্তির হিসাব হচ্ছে আমার রেখে যাওয়া সম্পত্তির দুই তৃতীয়াংশ অর্থাৎ সৎ ছেলে যা পাবে তার অর্ধেক পাবে হচ্ছে মেয়ে কিন্তু অনেক সময় দেখা যায় যে সব সম্পত্তি ধরে ছেলের নামে লিখে দেয় শুধু অন্যায় না তার নামাজ রোজা হজ যাকাত সব কিছু বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কারণ কি এই যে ভাগটা এই বন্টনটা কে করেছেন স্বয়ং আল্লাহ তাআলা করে দিয়েছেন এই দুনিয়ার কোনো মানুষের বন্টন না এবং রসুলের বন্টন না সরাসরি কোরআনের বন্টন আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন আপনি আমি যেই বন্টনের ভিতরে হাত দেই আল্লাহ তাআলা আর ওই আপনার জন্য জাহান্নামে স্থায়ীভাবে ঠিকানা বানাই দেবে পরিবারের ভিতরে সমন্বয় করতে হবে ব্যালেন্স করতে হবে ন্যায় বিচার করতে হবে আপনি ছেলের ক্ষেত্রে সে মাদ্রাসায় পড়ছে সে স্কুলে যাচ্ছে তাকে 50 টাকা দেন আর মেয়ে মাদ্রাসায় পড়ে তাকে 10 টাকাও দেন না এটা কি জুলুম না ছেলের জন্য ভালো পোশাক কিনে দেবেন মেয়ের ক্ষেত্রে হবে না এটা কি জুলুম না জুলুম এটা ন্যায় বিচার না আপনার সমাজ চোখে দেখতে হবে আপনি যদি আপনার ছেলের জন্য একটা ডিম দেন আপনার মেয়ের একটা ডিম পাওয়ার অধিকার রাখে কি রাখে না রাখে আমরা কি করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন আল্লাহ রাসূল এক সাহাবী তার অনেকগুলো সন্তান ছিল বলতে লাগলেন যে আল্লাহ রাসূলের কাছে যখন হাসান হোসেন আসতো তখন কি তিনি আদর করতে জড়াই ধরতে চুমু খেতেন তা আল্লাহ রাসূল বলতে সামনে ওই বললেন যে আপনি এটা করেন আমি তো কখনো আমার সন্তানকে চুমু দিই নাই বলছে তুমি তো মানুষের ভিতরে পড়ো না তুমি কি কোন ধরনের মানুষ তুমি সন্তানকে আদর করতে পারো না প্রত্যেকের আমরা আপনারা কি করি সন্তানের ভিতরে দ্বন্দ্ব তৈরি করি ডিভাইড করি যে কিভাবে অন্যায় বিচার করা যায় এটা কিন্তু আমরাই শিক্ষা দেয় এটা করা উচিত নয় সন্তানকে সঠিকটা শিক্ষা দেওয়া এবং তার সাথে ন্যায় বিচার করা সব ক্ষেত্রে আপনি আপনার মা আছে আপনার স্ত্রী আছে ব্যালেন্স করেন একদিকে বেশি ঝুঁকে যায় না সমানভাবে ব্যবহার করেন আপনার মায়ের স্থানে মাকে রাখেন আপনার স্ত্রীর জায়গায় স্ত্রী রাখেন আপনার বাপের জায়গায় বাপকে রাখেন যার যার জায়গা কারো জায়গা কেউ নিতে পারবে না পিতা হিসেবে তার অধিকার আলাদা মাতা হিসেবে অধিকার আলাদা স্ত্রী হিসেবে অধিকার আলাদা প্রত্যেকের অধিকার আপনি আলাদা করে দিয়ে দেবেন কারো কোনো দ্বন্দ্ব হবে না আপনি যদি মিলিয়ে ফেলার তাহলে কি হবে দ্বন্দ্ব কি চূড়ান্ত আকার ধারণ করবে এবং একটা পর্যায়ে আপনার হয়তো আপনার স্ত্রীর সাথে আপনার ছাড়াছাড়ি হয় তা নাহলে আপনার মাকে ঘর থেকে বের করে দিতে হয়
এটা করা মোটেও ঠিক না, ব্যালেন্স করে পরস্পর পরস্পর যদি ব্যালেন্স করে ফেলে তাহলে কি হবে না, এই ঝামেলা হবে না। এবং সওয়ামা ওয়াদু এবং অতবার আপনি যেখানে দায়িত্বশীল আছেন, দায়িত্বশীল হিসেবে আপনার অধীনস্থ যত কর্মচারী আছে, আপনি একজন মেম্বার হিসাবে আপনার ওয়ার্ডে যত মানুষ আছে, আপনি চেয়ারম্যান হিসেবে আপনার যত লোক আছে, আপনি উপজেলা চেয়ারম্যান, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী, আপনি সমানভাবে দেখেন আমার কর্মী আমার লোক, এই জন্য সে ফোন করলেও ছাড়া পাবে, আর একজন বেকসুর সে শুধু তার আপনার কর্মী কিছু কথা বলেছে আপনার নীতির বিরুদ্ধে চলে, এই জন্য আপনার জেলে ঢুকাবেন, এটা খুব কিনা ন্যায় বিচার আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, অবশ্যই জবাবদিহি করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুমিন সে যেন একটা দেহের মতন, সুবহানাল্লাহ বলবেন না, একটা দেহ, আমার শরীরের যতগুলো অর্গান আছে, যতগুলো অঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গের যেখানেই ব্যথা লাগুক না কেন আঘাতটা কোন জায়গায় লাগে, কোন জায়গায় লাগে, হৃদয়, কষ্টটা হৃদয় অনুভব করে যেখানে দেখ না কেন লাগে কিনা, অথচ দেখা গেছে যে ওর সাথে ওর কোনো সম্পর্কই নেই, আলাদা একটা অর্গান, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর দৃষ্টান্ত দেখে বুঝেছেন যে মুমিনের সম্পর্কটা কেমন হওয়া উচিত, মুমিন একজনের জন্য আরেকজন কেমন হবে, একজন মুমিন যদি কাঁদে ওই কান্না দেখে যদি আরেকজন আর মুমিনে ব্যথা না হয় সে কখনো মুমিন হতে পারে না, কান্না আসা উচিত, অনুভব করা উচিত যে ওই ভাই আমার কেন কাঁদছে, নিশ্চয়ই তার কোনো কষ্ট আছে, সে কষ্টটা কীভাবে লাঘব করা যায়, কীভাবে তাকে বিপদ থেকে বাইর করা যায়, এটা প্রত্যেকটা মুমিনের চিন্তা করা উচিত, তাহলে আমি মুমিন। আর আমি যদি না পারি তাহলে মনে করতে হবে আমার ভিতর থেকে ইমান সরে গেছে, আমার ভিতরে ইমান নাই। আল্লাহ রাসূল বলেছেন যে ইদা ইস্তাকা উদওয়া তাদাআ লাহু সাইর জাসাদিহি, বলছে যে যখন কোনো শরীরের একটা অঙ্গ চোখ ব্যথা হয়েছে, কী ব্যথা হয়েছে, চোখে ব্যথা হচ্ছে, এই চোখে ব্যথা হওয়ার সাথে সাথে কি করে তার সমস্ত শরীর টের পেয়ে যায়, সমস্ত শরীর ব্যথা অনুভব করতে শুরু করে দেয়, এবং কি করে তার এই ব্যথার কারণে কি হয় তার শরীরের ভিতরে জ্বর চলে আসে। তার মানে একজন মুমিন হিসেবে আরেকজন মুমিনের ব্যথা দিতে পারে না, ব্যথা তো দিতেই পারে না, বরঞ্চ অন্য কোনো কারণে ব্যথিত হতে পারে, সে দৌড়ে গিয়ে তার ব্যথাকে লাঘব করে দিবে যে কেন ভাই তোমার কি হয়েছে, তোমার কান্না কেন, তোমার মুখটা মলিন কেন, আমরা কি করি, হ্যাঁ বরঞ্চ আমরা ব্যথা দেওয়ার জন্য প্রস্তুতি নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন মুমিন আরেকজন মুমিনের যেটা ওয়ালের মতন, এটা দেওয়ালের মতন, এই দেওয়ালে যদি এক জায়গায় আঘাত লাগে, লম্বা যত দেওয়াল আছে এক মাথার থেকে আঘাত করলে অন্য মাথা কি টের পায় যে আমার এক মাথা থেকে ভাঙা শুরু করেছে, তাহলে আমার এক মুমিনের কষ্ট হয়েছে, এই কষ্টটা আমারও লাগা উচিত, যদি লাগাতে না পারি তাহলে আমার ভিতরে ইমানের দুর্বলতা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের শেষে বলছেন যে তিনি কি করলেন, এরপরে আঙ্গুলগুলো এরকম ধরলেন, জড়াই ধরলেন, সম্পর্কটা এরকম ছিন্ন হওয়ার সম্পর্ক না। সম্মানিত হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, সূরা হুজুরাতের মধ্যে বলা আছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই, আবার আল্লাহ রাসূল বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, একজন মুসলমান একজন মুসলমান ভাই, তাহলে কি করবে, লাইয়া যুলিমুহু, সে তাকে কষ্ট দিবে না, তার উপরে জুলুম করবে না, ইয়াখযুলুহু শুধু জুলুম করবে তা না, তাকে কষ্টও দেবে না, তাকে অপমান অপমস্ত করবে না, তার সম্মান নষ্ট হয় এমন কোনো কথা এমন কোনো কাজ সে করবে না। আমরা অনেক সময় না বুঝে অনেক কথা বলে ফেলি, মুখকে ফস করে বলে ফেলি, কিন্তু এটা কষ্ট পেলো কি পেলো না এটা কিন্তু কখনোই চিন্তা করি না, অথবা জেনে শুনে অনেক সময় কষ্ট দিয়ে ফেলি, অথচ আল্লাহ রাসূল বলছে
যে একজন মুসলমান একজন মুসলমানের ভাই সে কি করবে না তাকে অপমানিত করবে না তার উপর জুলুম করবে না তাকে হায়াত প্রতিপন্ন করবে না এবং তাকে অসহায় অবস্থায় ফেলে রাখবে না যে মানুষ চলতে পারছে না হাঁটতে পারছে না সে খেতে পারছে না তার অসহায়ত্ব তার ভিতরে আছে মুমিন হিসেবে মুসলমান হিসেবে তার পাশে গিয়ে দাঁড়ানো উচিত এটা হচ্ছে কি ইমানদারের পরিচয় এটা হচ্ছে মুমিনের পরিচয় আমরা যদি এই মুমিন হতে পারি এই মুসলমান হতে পারি সমাজে শান্তি আসবে কি আসবে না বলেন আসতে বাধ্য আমরা এটা করব না কিন্তু কি চাই শান্তি চাই সমাজে হাজির আল্লাহ রাসূল বলেছেন যে সিবাবুল মুসলিম ফুসুক মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি গুনাহের কাজ অকিতালু কুফর আর তাকে হত্যা করা এটা হচ্ছে কুফুরির শামিল এখন যারা দলীয় কারণে মারামারি করছে এক দলের লোক আরেক দলের লোক মেরে ফেলছে কে কাকে মারছে বলেন আওয়ামী লীগ কারা করে জোরে বলে কথা বলতে হবে বিএনপি কারা করে জামাত ইসলাম কারা করে জাতীয় পার্টি কারা করে এই যে পরস্পর দ্বন্দ্ব তৈরি হয়েছে একজনের দলের লোক আরেকজনে পেলে মেরে ফেলছে গুম করে ফেলছে হত্যা করে ফেলছে এটা কি কুফুরি এটা কি আমার কথা না রাসূলের কথা একজন মুসলমানকে গালি দেওয়া এটা হচ্ছে ফিস পাপাচার গুনাহের কাজ আর একজন মুসলমানকে হত্যা করা এটা কি কুফুরির শামিল আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে কোনো মুমিনকে হত্যা করে ফাজাযাউহু জাহান্নাম তার জন্য ঠিকানা হচ্ছে জাহান্নাম তা পুরস্কার হচ্ছে জাহান্নাম এরপর বলছেন যে খালিদান ফিহা স্থায়ীভাবে সেখানে থাকবে শুধু জাহান্নাম বলেই ক্ষান্ত দেন নাই বলছেন যে তার ঠিকানা জাহান্নাম এবং স্থায়ীভাবে সেখানে থাকবে অগদিবাল্লাহু আলাইহি আল্লাহ তাআলার কোরআন তার উপরে সবসময় অবর্তক থাকবে চলতে থাকবে এখানে শেষটা ওয়ালানাহু আল্লাহ তাআলা তার উপর লানত নাজিল করেন وعدلاه عذاب عظيما عذاب عذابا عظيما এবং তার জন্য রয়েছে আমি প্রস্তুত করে রেখেছি وعدلاه আমি তার জন্য প্রস্তুত করে রেখেছি عذابا عظيما তার জন্য রয়েছে কঠিন শাস্তি তাহলে একজন মুমিন আরেকজন মুমিনের কিভাবে হত্যা করতে পারে একজন মুমিন কিভাবে আরেকজন মুমিনের ক্ষতি করতে পারে একজন মুমিন একজন মুমিনের কিভাবে অপমান অপদস্থ করতে পারে তার মানে বোঝা গেল যারা এটা করে তারা প্রকৃতপক্ষে কোনো দিনও মুমিন হতে পারে না সম্মানিত হাজির আমাদেরকে মুমিন হতে হবে আর মুমিন হওয়ার জন্য এই গুণাগুলি অর্জন করা সমাজের ভিতরে শান্তির জন্য পরস্পরের ভিতরে দ্বন্দ্ব নিরসন বন্ধ করে দেওয়া অনেকে আছে দ্বন্দ্বের কারণে মসজিদে আসে না হয় না কি হয়েছে অমুক কমিটির লোক অমুক জায়গায় আসছে আমি এই মসজিদে আর যাব না খালি একটা কারণ মনে হয় যেন মসজিদটা উনি সাময়িক সময়ের জন্য কিনে নিয়েছেন আবার যখন অন্য দল আসে আবার এদের অবস্থা তৈরি হয় এটা মোটেও ঠিক না আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে সম্মানিত হাজিরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হামালা আলাইনা সালাহ ফালাইসা মিন্না যে ব্যক্তি একজন মুমিনের পরে অস্ত্র ধারণ করে সে আমার উম্মত না কোন ব্যক্তি যদি কোন মুমিনের পরে অস্ত্র ধারণ করে সে কি না আমার উম্মত না কার হুঁশিয়ারি আল্লাহ রাসূলের হুঁশিয়ারি তাহলে আমরা কিভাবে কোন অবস্থা আছে একটু চিন্তা করি এই যে সামনে মনে হয় যে কি একটা ফুটবল খেলা শুরু হয়েছে এটাকে দ্বন্দ্ব করে বিশাল দ্বন্দ্ব পতাকা বাংলাদেশের পতাকা কেনার টাকা অনেকের হয় না কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা তারপর আর কোন কোন দেশ আছে পর্তুগাল এই সমস্ত থেকে স্পেন পতাকার রাজ মাইলকে মাইল লম্বা পতাকা তৈরি করে
অথচ তারা কারা যাদেরকে নিয়ে আমরা ভাবছি যাদের আইডল আমরা যাদেরকে গ্রহণ করেছি যাদের আদর্শ আমরা চলছি তারা কারা তারা হচ্ছে তারা যারা প্রতিনিয়ত আমার মুসলমান ভাইকে হত্যা করে যারা প্রতিনিয়ত আমার মুসলমান ভাইদের রক্ত দিয়ে তারা জমিনকে প্রভাবিত করে দিচ্ছে তারা হচ্ছে তারা যারা আমার রাসূলকে নিয়ে তারা শত্রুতা করে তারা হচ্ছে তারা যারা আমাদের মসজিদগুলো দখল করার জন্য 24 আওয়ার তারা সব সময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা তাদের পতাকা নিয়ে ব্যস্ত আমরা তাদের আদর্শ নিয়ে ব্যস্ত আমরা তাদের খেলা নিয়ে ব্যস্ত অথচ আমরা দেখি জাহান্নামের দিকে চলে যাচ্ছি এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই কার কাছে কি জবাব দিবেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু যে ব্যক্তি যার আদর্শ গ্রহণ করবে সে তার ওই কওমের সাথে সম্পর্কিত হয়ে যাবে আপনি রোলদের পিছনে হাঁটবেন আপনি মেসির পিছনে হাঁটবেন আপনি নেইমারের পিছনে হাঁটবেন ওদের আদর্শ গ্রহণ করবেন ওদের ঠিকানা কোথায় কথা বলেন কোথায় জান্নাতে যাবে তো নাকি কোথায় যাবে আদর্শ যারা গ্রহণ করবেন তারা কোথায় যাবেন তার সাথেই যাবেন যেখানে যায় সাবধান ভুলে যাবেন না আপনার আদর্শ সে না আপনার আমার আদর্শ কার আল্লাহ রসুলের لقد كان لكم في رسول الله أسوة حسنة আমাদের একমাত্র আদর্শ কার হবে আল্লাহ রাসূলের আমাদের খাওয়ার আদর্শ চলার আদর্শ কথা বলার আদর্শ পোশাকের আদর্শ চেহারার আদর্শ যত রকমের আদর্শ আছে যত জীবনের যতটা কাজ করব প্রত্যেকটার ক্ষেত্রে কার আদর্শ গ্রহণ করব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ গ্রহণ করতে হবে আপনি আমি যদি আদর্শ থেকে দূরে সরে যাই আপনার আমার ঠিকানা ওই তাদের সাথে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিক বুঝ দান করুক এবং এই যতটুকু আলোচনা করলাম এর আলোকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু